हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। बंधुरा आज के मैनुकाइंड फार्मास्यूटिकल्स प्राइवेट लिमिटेड द्वारा तैयारी मैफुकाइंड फोर सस्पेंशन सिरपर बेपारे समस्त किस डिटेल्स जानकारी देव। एटी कौन कौन मेडिसिन दिए कौन कौन मॉलिक्यूल्स दिए ये सस्पेंशन सिरपटी तैरि करा है एर काज की कौन कौन काजे साधारण डाक्तर प्रेसक्राइब करा थे और अनेकटा भलो रिजल्ट दिए थे एर जिसमें कमन साइड इफेक्ट देखा जाए सेगुलि की एवं डोजेस बडी ओट हिसाब से शरीर ओजन हिसाब से कत परिमाणे क्यों अपन व्यवहार करते हैं समस्त किसू डिटेल्स बंधुरा भिडियो कवर करब से आपनारा अवश्य भिडियो शेष पर्यंत देखें और एखो पर्यंत जो चैनल के सबसक्राइब ना करें तो अवश्य हमारे चैनल के सबसक्राइब कर दिए पशाशे बेल आइकन प्रेस कर दिए अल नोटिफिकेशन क्लिक कर देवें। तो बंधुरा देरी ना चलें शुरू करा जा। व्यूअर्स मैनुकाइंड फार्मास्यूटिकल्स प्राइवेट लिमिटेड द्वारा तैयारी 60 ml एर एक सिरप जार दाम प्राय 45 टाकार मध्य बंधुरा एटी दुटी मेडिसिन दिए तैरी करा हुआ है दुटी मॉलिक्यूल दिए तैरी जार एक नम्बर जो मेडिसिन आज है पैरासिटामल पैरासिटामल ये प्रति 5 ml प्रति 5 ml 125 mg कर दुई नम्बर जो मेडिसिन आज है मेफानेमिक एसिड जेटी प्रति 5 ml 50 mg आंधुरा এটি যে সমস্ত কাজে সাধারণত ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা থাকে এটি একটি ন্যাসেড গ্রুপের মেডিসিনস এর মধ্যে মেফেনামিক অ্যাসিড এবং প্যারাসিটামল আছে যেটি পেইন রিলিফ এবং ফিভারকে রিডিউস করতে সাহায্য করে থাকে। শরীরের মধ্যে যদি প্রচণ্ড ব্যথা হয় বাচ্চাদের যদি ব্যথা হয় ব্যথার সাথে যদি জ্বর থাকে বা জ্বরের সাথে ব্যথা হয় জ্বরের সাথে বডি এক মাসেল স্পেন্স জয়েন্ট স্পেন্স হেডেক মাথা ব্যথা দাঁতের ব্যথা থ্রোট পেন গলা ব্যথা ইত্যাদি ব্যথাকে ব্যথার সাথে যদি জ্বর থাকে সেই জ্বরকে নিরাময় করতে এটি প্রেসক্রাইব করা হয় থাকে। বন্ধুরা এখন যদি আমি এর সাইড ইফেক্টের কথা শেয়ার করি যে সমস্ত কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় সেগুলো হচ্ছে নোজিয়া বমি অনুভব ভমিটিং বমি হার্ট বার্ন পেটের মধ্যে বার্নিং সেন্সেশন হতে পারে স্টোমাক পেন পেটের মধ্যে হালকা ডালনেস ব্যথা হতে পারে ডায়রিয়া লুজ মোশনস ডিজিনেস ক্লান্তভাব এই সমস্ত কমন টেম্পোরারি সাইড ইফেক্টগুলোই দেখা যেতে পারে। বন্ধুরা যদি আপনাদের আলাদা কোনো সিভিয়ার কোনো সাইড ইফেক্ট দেখা মেলে তাহলে অবশ্যই আপনাদের ওষুধ বন্ধ করে দিয়ে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন যদি আমি এর ডোজেসের কথা শেয়ার করি বডি ওয়েট বাচ্চাদের শরীরের ওজন হিসাবে বডি ওয়েট হিসাবে কত পরিমাণে সাধারণত এটি প্রেসক্রাইব করা থাকে। তো বন্ধুরা এর মধ্যে দুটি মেডিসিন আছে, আমি আগেও বলেছি প্যারাসিটামল এবং মেফানেমিক অ্যাসিড। প্যারাসিটামলের ডোজ হচ্ছে বডি ওয়েট হিসাবে 10-15 mg 10-15 mg করে ব্যবহার করতে পারেন প্রতি কেজি প্রতি ডোজ এবং এটিকে প্রতি 4 ঘন্টার অন্তর অন্তর রিপিট করতে পারেন। এক কথা দিনে 3-4 বার আপনারা এটা দিতে পারবেন। আমি আবারও বলছি প্যারাসিটামল ডোজ 10-15 mg প্রতি কেজি পার ডোজ এভরি 4 আওয়ার্স আপনারা রিপিট করতে পারেন। এবং মেফানেমিক অ্যাসিডের হচ্ছে বডি ওয়েট হিসাবে ডোজ হচ্ছে 6 mg প্রতি কেজি পার ডোজ এটিও আপনারা দিনে 3-4 বার রিপিট করতে পারেন। আমি যদি এক্সাম্পল দিই, কোনো বাচ্চার ওজন যদি 10 কেজি হয় আর আমি সেটা ডোজ আমি যদি এর নির্ধারণ করি সেক্ষেত্রে প্যারাসিটামল ডোজ ছিল কত 10-15 mg প্রতি কেজিতে, আমি 15 mg করে ধরলাম। তো 10 কেজি যদি বাচ্চার ওজন হয় এবং প্রতি কেজিতে যদি 15 mg প্যারাসিটামল হয় সেক্ষেত্রে 10×15 10×15 গুণ করলে 150 mg সে বাচ্চার পোটেন্সি নির্ধারণ করা হবে। বন্ধুরা এর যে নর্মাল পাওয়ারটা সেটা হচ্ছে 150 mg দিতে হবে। আর এই সিরাপটির মধ্যে প্যারাসিটামল প্রতি 5 ml আছে 125 mg প্রতি 5 ml 125 mg প্যারাসিটামল আছে আর বাচ্চার ডোজ হচ্ছে 150 mg প্যারাসিটামল, সেক্ষেত্রে আপনারা এটি 6 ml করে দিতে পারেন দিনে 3 বার সকাল দুপুর এবং রাত। এক কথায় 6 ml প্রায় বরাবর প্রায় 150 mg মতন প্যারাসিটামল পড়ছে, সেই হিসেবে আপনাদের ক্যালকুলেট করে দিতে হবে 6 ml করে দিতে হবে দিনে 3 বার সকাল দুপুর রাত খাওয়ার পরে পরে। বন্ধুরা এভাবে আপনাদের ডোজ ক্যালকুলেট করতে হবে। যদিও বা কোনো ধরনের কোনো ওষুধ গ্রহণ করার আগে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন, কারণ শরীরের বডি ওয়েট তার ইমিউন সিস্টেম ক্যাপাসিটি এবং বিভিন্ন ডিজিজ বিভিন্ন রোগের ক্ষেত্রে আলাদা আলাদা ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। আমি যে সমস্ত ডোজের কথা বললাম সেটা নর্মাল ডোজ, ম্যাক্সিমাম ডাক্তাররা এটা প্রেসক্রাইব করে থাকে। বন্ধুরা তো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, সুস্থ থাকবেন ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।